আলফ্রেড সয়নের বিচার তো হলোই না। আমরা দেখলাম আলফ্রেড সয়নের হত্যার বিচারের পরিবর্তে এখানকার আদিবাসীদের উপর দ্বিগুণ মাত্রায় নির্যাতন শুরু হলো। আজকে 20 বছর কথাপর্ণ চলছে, কিন্তু আলফ্রেড সয়নের আমরা বিচার পাইনি। ভূমি ঘাসীদের শাস্তি আমরা দাবি করি। তার যে অনুপ্রেরণা, তার অগ্রসর, তার যে অগ্রগতি, তার যে আশা আকাঙ্ক্ষা ছিল তাকে আমরা পূরণ না করা পর্যন্ত আলফ্রেড সয়নের আত্মা পুরো দিনকার শান্তি পাবে না।